এখানে একটা জায়গায় আসছি চ্যারিটি, ওরা বিনা পয়সায় খাবার দেয়, আমি এই খাবার নিতে আসছি। আর ঠিক যে অভাবের কারণে আসছি তা না, কিন্তু একটা জিনিস বলতে আসছি যে নিজের দেশের মানুষরে ঠকাইয়া চুরি কইরা বড় লোক হইয়া থাকার চেয়ে বরং এই দেশে সাহায্য নিয়ে খাওয়া অনেক বেটার, অনেক সম্মানের। তাও আপনি কাউরে নষ্ট করতেছেন না, কারো হক নষ্ট করতেছেন না। দেখেন এরা শুধু বিনা পয়সায় কি ধরনের খাবার দেয় আমি একটু দেখাইতে চাই। আপনি কি একটু আসবেন? ব্ল্যাক বিনস দিচ্ছে এরা, এটা শুধু সাহায্যের জন্য, এজ এ চ্যারিটি তারা এটা দিচ্ছে। এরপরে দেখেন আপনি কি কি দিচ্ছে, শুধু আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। লাইনে আমরা অনেকেই আছি এখানে, এখানে দেখেন। তারপর দিচ্ছে হচ্ছে গিয়ে ঘি, এই যে এখানে ঘি দিচ্ছে। তারপর দেখেন এই যে ম্যাকারনি, এইটা দিচ্ছে, এটা দিচ্ছে শুধু, মানে এখানে শুধু চ্যারিটি মানে ওরা সাহায্য, আমরা যেভাবে খাবার দিই ভিক্ষুকদেরকে বা যারা সাহায্য নেয় তাদেরকে এইরকম। তা আমার কথা হচ্ছে এইরকম সাহায্য নেওয়া কিন্তু খুব বেশি খারাপ না, তাও নিজের দেশের মানুষের বঞ্চনা, নিজের দেশের মানুষের ঠকাইয়া এইসব করাচ্ছে, এইগুলা নিয়ে খান তাও ভালো হবে। এই হাজার হাজার কোটি টাকা আর এই 20-22 ফ্ল্যাট বানানোর সে আমেরিকাতে ফ্ল্যাট কিনার সে 2 নম্বর টাকা দিয়া এসে আমি বলবো যে আমেরিকা থেকে এইগুলা খান। এই দেখেন এরা এখানে পিস দিচ্ছে, পিনার দিচ্ছে, দেখাচ্ছি যে সকালবেলা উঠে হোয়াট দে আর ডুইং এখানের মুসলমান কমিউনিটি, দে আর গিভিং এভরিথিং। আমি শুধু ফুড গুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি দিচ্ছে সকালবেলা উঠে, মানে আমি নেওয়ার মতো অবস্থায় নাই, আই এম নট ইন এ পজিশন টু টেক দোজ। ওকে ওকে ওকে, দেখেন আপনি কি কি দিচ্ছে, দেখেন এইগুলো আমি নিয়ে যাচ্ছি। দেখেন দেখেন এটা আছে, চুরি করে লাভ কি, লাভ কি, এইগুলা খেয়ে মরেন, এইগুলা খেয়ে মরলে দ্যাট ইজ লট মোর। এইগুলা দেখেন, ডেটগুলা দেখেন তারা কি দিচ্ছে, দেখেন এইগুলা খেয়ে মরতে পারবেন না, এত জিনিস দিতে খেয়ে মরতে পারবেন, এটা মানুষ নষ্ট করে লাভ কি। এই যে দেখেন, ওয়াও, এই যে দেখেন কি দিচ্ছে, এই যে এই যে ওকে, এই হচ্ছে কি আজকে আমরা পাইলাম এখানে। আবার ক্লোথিং কাপড়ও আছে, আপনি চাইলে ঠান্ডা কাপড়ও নিতে পারবেন। মানে আমি ভিডিওটা শেষ করার আগে শুধু এই কথা বলবো যে শুনেন, মানুষ কতটুকু খাইতে হয়, খায় বাঁচতে গেলে কিরকম খাওয়া লাগে, বেশি খাওয়া লাগে না, 50টা ফ্ল্যাট কিনা লাগে না, 10টা বাড়ি কিনা লাগে না, কোনো রকম থাকার জায়গা হইলেই হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমানের সাথে আপনি যাইতে পারতেছেন কিনা পৃথিবী ছেড়ে, এটাই হবে সবচেয়ে বড় সফলতা। যারা এই সারা দেশটারে দুর্নীতি করে খাইতেছেন তাদের উদ্দেশ্যে বলি, কেউই বেশি দিন বাঁচে না, আমিও বাঁচব না, আপনিও বাঁচবেন না, অযথা মানুষকে কষ্ট দিয়েন না, ভালো থাকেন।